আরেক ভাই প্রশ্ন করেছে যে আমাদের সাহারি রান্না করার জন্য অনেক ভাই ক্যাসেট দ্বারাই মোবাইল থেকে কোরআন তেলাওয়াত এবং জালসা অথবা গাজাল বা নিজে কোরআন পড়ে মাইক্রোফোন দিয়ে, এটা কেমন হবে? মূলত যদি দেখতে যান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন, তখন সহিহ বুখারী হাদিস যে সাহারির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে আজান দিতে বলতেন, বিলাল আজান দিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা বিলালের আজান শুনে খাওয়া বন্ধ করিও না। বিলালের আজান একটু রাত্রি থাকতে হয়, তাই তোমরা খাওয়া বন্ধ করবে না যতক্ষণ না উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার আজান শুনতে পাও। কেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সুবে সাদেক বেশি না হলে আজান দিতেন না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, গাজাল, ক্যাসেট বাজানো, এগুলো সব ভিত্তিহীন কাজ, এগুলো খুব ভালো নয়। আর আমরা অনেকে মনে করে রাখি যে কোরআন পড়লে কী ডিস্টার্ব, কোরআন পড়লে তো আরও ভালো। আসলে দেখেন, কোরআনের একটা সম্মান আছে, কোরআনের একটা মর্যাদা আছে, কোরআন পড়ার সময় পড়তে হবে। যদি আপনি এই কথা মনে করেন যে সব সময় কোরআন পড়াই আমাদের নেকি, তাহলে আপনি মনে করেন যে মসজিদে যখন আমরা ঢুকি, যখন মসজিদে আসি, তখন আমরা আল্লাহ মাফতালি আবু আবার রহমাতিকা না পড়ে যদি আমরা আলিফ লাম মিম পড়ি, তাহলে এখানে নেকি হবে? আপনিও বলবেন যে না, হবে না। কেন হবে না? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাদিস অনুসারে আপনি কাজ করেননি, আপনি করেছেন নিজ মন মোতাবিক, এই জন্য আপনার নেকি না হয়ে উল্টা আরও পাপ হবে। তো আশা করি যে রাত্রিবেলায় অত রাত্রি কোরআন তেলাওয়াত করাটা ঠিক হবে না আমাদের মাইক থেকে, বা ওরকম হাল্লাগাল্লা করে লাঞ্চ করা, গাজাল গাহা, এগুলো না করা অপছন্দনীয় কাজ। আশা করি উত্তরটা পেয়েছেন।